সালে কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডে এক মহিলার মৃত্যু হয়েছিল। এই ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায় এই দুর্ঘটনার পর থেকেই ওই পরিবারের পাশে রয়েছেন। রবিবার মৃতার পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন কাউন্সিলর গোপাল রায়। বজ্রপাতে 2019 সালে কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডে এক মহিলার মৃত্যু হয়। এই ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায় এই দুর্ঘটনার পর থেকেই ওই পরিবারের পাশে রয়েছেন। রবিবার মৃতার পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন কাউন্সিলর গোপাল রায়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাতভর ঘেরাও থাকার পর মঙ্গলবার সকালে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য অনুরাধা লোহিয়া সহ রেজিস্ট্রার। যদিও পড়ুয়াদের দাবি, তাদের ন্যায্য দাবি সদুত্ব না দিয়ে আজ ভোরে পেছনের দরজা দিয়ে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। প্রসঙ্গত, হিন্দু হোস্টেল ইস্যুতে সোমবার ক্যাম্পাসে যেতে ঘেরাও হন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। তার সঙ্গে আটকে পড়েন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন সহ একাধিক আধিকারিক ও কয়েকজন অধ্যাপক। পড়ুয়াদের দাবি, হস্টেলের 3, 4, 5 নম্বর ওয়ার্ড খোলা হোক অবিলম্বে। অনৈতিকভাবে হস্টেলের পুরনো কর্মচারীদের যেভাবে বদলি করা হচ্ছে বা সাসপেন্ড করা হয়েছে, তাদের নিজের কাজে পুনর্বহাল করতে হবে। ক্যাম্পাসে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। হস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে সাসপেন্ড করতে হবে। যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মুখ খোলেনি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রাজ্যসভায়। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। হেলথ অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম ইজ বিকজ অফ ফ্রডস আন্ডার দ্য সার্কামস্টান্সেস ওয়াই কান্ট মাই সাপ্লিমেন্টারি কোয়েশ্চন ইজ ওয়াই কান্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাম আপ উইথ আ প্রপোজাল ফর ক্রিয়েশন অফ আ সেপারেট এজেন্সি ডেডিকেটেড এক্সক্লুসিভলি টু মনিটর ব্যাংকিং ফ্রডস। থ্যাংক ইউ। दोनों में सर, मैं पहले तो कहूं, पहले तो एक बड़ा अंतर है कि ईयर ऑफ ऑकरेंस कौन सा है। रिपोर्टिंग तो हमने अब शुरू की है सर, तो ईयर ऑफ ऑकरेंस के आज जो सारे सामने आ रहे हैं उसका भी एक बड़ा कारण वो भी है। और इसको भी लेकर सर हमने बार बार इसमें बड़े बदलाव किए हैं पूरे बैंकिंग सिस्टम को लेकर। 4R जो हमारा रहा कि रिकॉग्निशन, रेजोल्यूशन, रिकैपिटलाइजेशन और रिफॉर्म्स, इसी की तर्ज पर हमने काम किया, तभी जाकर बैंकों की हम सुधार कर पाए हैं। चाहे बैंकों की मर्जर्स की बात हो सर, उनकी क्षमता बढ़ाने की बात, उनकी रिकैपिटलाइजेशन करने की बात हो, सब इसी सरकार के पिछले 5 वर्षों के समय हुआ है और आगे भी ये सुधार जारी रहेगा। श्री अनिल देसाई। ऑनरेबल मिनिस्टर हैज गिवन अ वेरी एलोबरेट आंसर रिगार्डिंग राइज इन बैंक फ्रॉड्स, बट इट इज नोटिस दैट ड्यू टू कॉम्प्रिहेंसिव चेक्स एंड द स्टेप्स विच आर इनोवेटिव स्टेप्स विच आर बींग टेकन, द ट्रेंड इज डिक्लाइनिंग। And in the same answer, it has been given that National Financing Reporting Authority was set up for auditing standards and quality of audits. I want to know from the Honorable Minister whether the reports which have been published by National Financial Reporting Authority, which works as a regulator to different this thing, whether the same reports, do they match? শিক্ষামন্ত্রী সাক্ষাতে গেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রায় 3 মাস পর কাজে যোগ দিতে গিয়েছিলেন মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলেজে যোগ দিয়েই বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েন বৈশাখী দেবী। অভিযোগ, তার কাছ থেকে গাড়ির চাবিও ছিনিয়ে নেওয়া হয়। সব বিষয় নিয়েই আজ শিক্ষামন্ত্রীর কাছে গেলেন বৈশাখী। তক্ষক সহ ধৃত 5 গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের রায়গাছি এলাকা থেকে 5 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে 2টি বিলুপ্ত প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম আব্দুল গাফফার শেখ নাজিমুল, সঞ্জীব দাস, প্রতাপ সিনহা এবং
রহিম আলী শেখ। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই পাচারের উদ্দেশ্যে রাজারহাটের ওই এলাকায় ঘাঁটি গেড়েছিল পাচারকারীরা। তক্ষকগুলিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে পুলিশ। সিএএ এনআরসি এনপিআর এর বিরোধিতায় আজ বনগায় মুখ্যমন্ত্রীর সভা। বনগা স্টেডিয়ামে হবে জনসভা, তুঙ্গে সভার প্রস্তুতি। সভাস্থল নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে গতকালই জেলা ও পুলিশ প্রশাসনের কর্তারা। ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। হেলিকপ্টারে বনগায় যাবেন মুখ্যমন্ত্রী। অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার নামিয়ে গতকাল মহড়াও চলেছে। বনগার পর নদিয়াতেও সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বনগাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সিএএ এনআরসি এনপিআর এর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। যে সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে, বলা যেতে পারে প্রস্তুতি শেষ মুহূর্তে, কারণ ইতিমধ্যেই তৃণমূল নেতাকর্মীরা সেখানে আসতে শুরু করেছেন। হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছবেন। গতকালই সিএএ এনআরসি এনপিআর এর সমর্থনে বিজেপি মিছিল করে। মুকুল রায়, সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায়রা মিছিল করে। বনগাতে একটি জনসভাও করে তারা, এবং সেখানে মুকুল রায় বলেন যে গোটা দেশেই সিএএ এবং এনপিআর হবেই, এ রাজ্যেও এনপিআর হবে। প্রতিনিধি সুমন তালুকদার রয়েছেন আমার সঙ্গে। সুমন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা কটা নাগাদ হবে, এবং ইতিমধ্যেই এই সভাকে ঘিরে প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে? সুমন, শোনা যাচ্ছে আমার কথা? সুমন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ সভা কখন বনগাতে, এবং এই সভা ঘিরে প্রস্তুতি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। এবং বনগাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা, এবং এক্ষেত্রে মতুয়া উদ্বাস্তুদের সমর্থন কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হলো দুর্গাপুর কোকোভেন অঞ্চলের মঙ্গল চণ্ডী রোডে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। ঘটনাস্থলেই মৃত্যু বছর 32 ওই যুবকের। এরপরেই এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়। মৃতদেহ আটকে রেখে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। জিতেন রায় নামে ওই সাইকেল আরোহী একটি বেসরকারি সংস্থার ঠিকা শ্রমিক। ক্ষতিপূরণের দাবিতে 2 ঘন্টা ধরে এলাকার মানুষ পথ অবরোধ করে রেখেছিলেন। এরপর প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। মানে এই ভাই ওই সাইড দিয়েই উঠে এসেছিলো, উঠে আর ট্রাকটা এদিক থেকে আসছিলো। এবার সামনে মানে ওকে মেরে ছিটকে ফেলে দিয়েছে। সাইকেলটা অনেকটা দূরে পড়ে আছে আর এ একদম চাকার তলে ঢুকে গেছে। চন্দ্রকোনা কুয়াপুরে একটি বাড়িতে বিধ্বংসী আগুন। আগুনে দোতলা মাটির বাড়ির প্রায় ভস্মীভূত হয়ে যায়। ঘাটাল থেকে দমকল আসার পরেই আগুন লেলিহান শিখা গোটা বাড়িটিকে নিমেষে গ্রাস করে নেয়। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে দমকল সূত্রে খবর। ওরা ওদের বাড়িতে জিজ্ঞেস করলো, ওরা বলছে সম্ভবত প্রদীপ, ঠাকুরঘর থেকে আগুনটা লেগেছে, মানে ওটা প্রদীপ থেকেই লেগেছে। কি ক্ষয়ক্ষতি বলতে, পুরো তো এরকম তো কাগজপত্র নথিপত্র যা ছিল সমস্ত কিছু তো পুড়ে ছাই হয়ে গেছে, আর ওপরে যে কিছু জ্বলেছিল আর কি সেগুলো তো জল দিয়ে তো ওনার স্থানীয়রা নিভে ফেলেছে, এই আর কি, আর কিছু না। আর এখন যদি কোনো হয়ে থাকে, আমরা তো বললাম এক বালতি জল রাখতে, যদি কোনো কারণে আরও বোঝা যায় তাহলে জলে ছিটে দিতে, কারণ এখানে হোঁচ দেওয়ার পর তো। জাতীয় সড়কে রাস্তা পেরোতে গিয়ে মৃত্যু হলো একটি বাগরোলের। কোলাঘাটের মেচেদায় 41 নম্বর জাতীয় সড়কের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রথমে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়। বেশ বড় আকারের পশুকে দেখে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বনদপ্তরের কর্মীরা এসে পশুটিকে বাগরোল বলে চিহ্নিত করেন। জঙ্গলমহলে ফের হাতির তাণ্ডব। ঝাড়গ্রামে মা ও শিশুকে আশ্রয় মারল দাঁতাল। এই নিয়ে 2 দিনে ওই এলাকায় হাতির হামলায় মৃত্যু হলো 3 জনের। বারবার লোকালয়ে হাতির পাল ঢুকে পড়ায় বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর হোক বা ঝাড়গ্রাম, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কিছুদিন ধরেই দাঁপিয়ে বেড়াচ্ছে দাঁতালের দল। কখনো দল বেঁধে, কখনো চলছে দলছুট হাতির তাণ্ডব। ভাঙছে ঘরবাড়ি, নষ্ট হচ্ছে জমির ফসল, বাড়ছে হাতির হামলায় মৃত্যুর ঘটনা। সোমবার সেই তালিকা আরো দীর্ঘ হল। ঝাড়গ্রামে হাতির আক্রমণে এবার মৃত্যু হল মা ও মেয়ের।
এ নিয়ে গত দুদিনে ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু হলো তিনজনের। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার তিনটি হাতির দল ভোরে খাবারের সন্ধানে গোহালডিহির গ্রামে ঢুকে পড়ে। তাদের সামনে পড়ে যান কল্যাণী শবর ও তার কন্যা সন্তান দিশা শবর। মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন কল্যাণী। একটি দাঁতাল সুরে তুলে আছাড় মারে দুজনকে। ঘটনাস্থলে মৃত্যু হয় মা ও মেয়ে। পরের পর হাতির হামলায় মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ, অনেকেই দাঁতালের ভয়ে ঘরবন্দি। বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আমরা আতঙ্কের মধ্যে আছি এখনো, কিন্তু হাতিগুলোকে বের করে দিয়েছি, কিন্তু পাশের জঙ্গলেই আছে আর কি। কিন্তু বন দপ্তরে খবর দিয়েছি, বন দপ্তর এসছে, কিন্তু কোনো রকম এখনো সুবিধা আমরা পাইনি, তার জন্য একটু সংকটে আছি, আতঙ্কের মধ্যে একটু আছি আর কি। এই বেশ দু একদিন ধরে আছে, প্রায় বলতে খুব কমই আসে তো মাঝে মধ্যে আর কি। গত কয়েকদিন ধরেই ঝাড়খণ্ড বাংলা সীমানা এলাকায় ঘোরাঘুরি করছিল তিনটি দাঁতাল। বনকর্মী ও বাসিন্দাদের দাবি, এলাকায় মাদকজাত দ্রব্য তৈরি হয়, সেই টানেই বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে দাঁতাল দল। হানা দিচ্ছে বাড়ি বাড়ি, তছনছ করছে শস্য ফসল। যদিও বন আধিকারিকদের দাবি, হাতির তাণ্ডব রুখতে সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিন চারটা হাতি তো ঘুরছে, আমরাও সব সময় এটা খোঁজ রাখছি কি কোথায় কোথায় মুভমেন্ট আছে। সব ইভেন লোককে অ্যাডভান্স আমরা মেসেজ করে অ্যালার্ট করি, আর সবসময় আমার টিম আছে যে মনিটরিং করছে। নেই, কিছু হাতিগুলো রয়ে গেছে, লোনার্স তো সবসময় থাকে, কিছু ইভেন বর্ডার এরিয়াতে ঝাড়খণ্ড আর বেঙ্গল সীমান্তের বর্ডারে কিছু হাতিগুলো আছে। হ্যাঁ, অনেক সময় এরকম হয় কি লোক হাতিকে ইরিটেশন করে, উত্তেজ করে, এরকম হলে এটা একটা খারাপ জিনিস, হাতিও উল্টো অ্যাটাক করলে লোকের ক্ষতি হতে পারে। এরকম একটা অ্যাওয়ারনেস সবসময় আমরা করি, আর আমরা মেসেজ এটাই দিব কি হাতিকে কোনো ডিস্টার্ব না করে। বন দপ্তর বলছে, হাতির হামলা ঠেকাতে তারা সদা সর্বদা সজাগ, কিন্তু তারপরেও কেন ঠেকানো যাচ্ছে না হাতির হামলায় মৃত্যুর ঘটনা? সমস্যাটা ঠিক কোন জায়গায়, বন দপ্তরের কাছে নেই কোনো সদুত্তর। ঝাড়গ্রাম থেকে সৌরজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা ভারত। শাহিনবাগ আন্দোলন নিয়ে মেরুকরণের রাজনীতি করছে আপ কংগ্রেস। রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাংকের রাজনীতি করছে দুই দলই। রাজনৈতিক দলের প্রত্যক্ষ সহযোগিতায় আন্দোলন, দিল্লির নির্বাচনী জনসভায় আপ কংগ্রেসকে একযোগে তোপ নরেন্দ্র মোদীর। সিএএ এনআরসি বিরোধিতা অব্যাহত শাহিনবাগ আন্দোলনে। আন্দোলনের প্রায় দেড় মাস অতিক্রান্ত, পুলিশ আদালতের হস্তক্ষেপেও আন্দোলন থেকে সরে দাঁড়াননি অবস্থানকারীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তায় আন্দোলনের জেরে যানজটে ভুগছেন দিল্লিবাসীরা। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা ভোটে এই শাহিনবাগ আন্দোলনকেই হাতিয়ার করল বিজেপি। বিধানসভা ভোটের প্রথম দিনের প্রচারে শাহিনবাগ আন্দোলনকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করলেন, সিএএ বিরোধিতায় এই আন্দোলনের নেপথ্যে আপ কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। প্রদর্শন হুয়ে ক্যা ইয়ে প্রদর্শন সিফ এক সংযোগ হ্যাঁ জি নহি ইয়ে সংযোগ নহি ইয়ে এক প্রয়োগ হাম আদমি পার্টি আর কংগ্রেস রাজনীতি কা খেল খেল রহে। অন্যদিকে নির্বাচনের আগে ভোট প্রচারে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও, কিন্তু শাহিনবাগ আন্দোলন নিয়ে একটি কথাও খরচ করেননি আপ প্রধান। কেন চাইছেন না দিল্লির মুখ্যমন্ত্রী? বিশেষজ্ঞ মহলের অনুমান, কেজরিওয়াল এই ভোটে নিজেকে মোদী শাহের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে একেবারেই চাইছিলেন না। মোদী শাহের সঙ্গে নয়, তার লড়াই মনোজ তিওয়ারি বা বিজয় গোয়েলের মতো দিল্লি বিজেপি নেতাদের সঙ্গে। জাতীয় ইস্যুর ধারে পাশে না গিয়ে স্থানীয় ইস্যুর ভিত্তিতেই ভোট লড়তে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী। হাতিয়ার করেছেন রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবায় তার কাজের খতিয়ানকে। দিল্লিতে সংখ্যালঘু ভোটের হার মাত্র 13%, বাকি 87% ভোটকে হাতছাড়া করতে চাইছে না আপ সরকার। শাহিনবাগে সংখ্যালঘুদের আন্দোলনের জেরে যানজটে জেরবার সাধারণ মানুষ, টানা আন্দোলনের জেরে ক্ষুব্ধ দিল্লিবাসীরাও। শুধু তাই নয়,
সোমবার কর্কট ডুমার ভোট প্রচারে গিয়ে দিল্লির উন্নয়ন নিয়েও আপ সরকারকে এক হাত নেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের প্রকল্প দিল্লিতে আপ সরকার বাস্তবায়িত হতে দেয়নি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সিএএ এনআরসি নিয়েও আপ কংগ্রেস দল বিভাজনের রাজনীতি করছে বলেও নির্বাচনী প্রচারে দাবি করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে শাহিনবাগ আন্দোলন বিজেপির বড় হাতিয়ার বলে মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, বাংলা ভারত। ক্যালিফোর্নিয়াতে ফের বন্দুকবাজের হামলা, গুলিতে মৃত এক ব্যক্তি, আহত পাঁচজন। সোমবার ক্যালিফোর্নিয়ার একটি গ্রে হাউন্ড বাসে হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। মাঝপথে ওই হামলাকারী বাসে গুলি চালাতে আরম্ভ করে। গুলিতে প্রাণ হারান একজন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হোস্টেলে চলল গুলি। সোমবার টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কমার্সের হোস্টেলে হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। এই হামলায় মৃত্যু হয়েছে দুজনের, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। টিজারে শিরদানা দিয়ে বয়ে গিয়েছিল ভয়ের চোরা স্রোত। সোমবার প্রকাশ্যে এলো ভূত দ্য হান্টেড শিপ ছবির ট্রেলার। পরিচালক ভানু প্রতাপ সিং এর ছবির ট্রেলারে